ওয়েলকাম গাইস সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টেশন ইউটিউব চ্যানেল থেকে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আজকাল সিদ্ধ ব্যাংকের একটা দারুণ একটা আপডেট আসছে সেটা হচ্ছে আপনারা দীর্ঘদিন যে অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার কিন্তু প্রহর শেষ হয়ে গিয়েছে এখন শুধু আপনাদের টাকা নেবার পালা আর কোনো কোনো পালা নেই শুধু আপনারা এখন টাকা নেবেন যেহেতু আপনারা দীর্ঘদিন যাবৎ কষ্ট করছেন এখন টাকা নেওয়ার সময় চলে আসছে এখন শুধু টাকা নেবেন অবশ্যই ভিডিওটা কম কন্টিনিউ করবেন আর আপনাদেরকে আমি একটা আপডেট দিব সেটা হচ্ছে যে যে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দুইটা টেলিগ্রাম বট মাইনিংয়ের লিঙ্ক দিয়ে রাখছি এখন এই দুইটা বট মাইনিং সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দিই একটা হচ্ছে এক্স কুকয়েন এবং আরেকটা হচ্ছে যে মনবিক্স এই দুইটাতে আপনারা জয়েন করবেন কারণটা হচ্ছে যে এই দুইটা প্রজেক্টটি একটা হচ্ছে বাইন্যান্সের মিম কয়েন আর একটা হচ্ছে যে কুকয়েনের নিজস্ব নেটিভ নেটিভ টোকেন এগুলোতে আপনারা দনোটাতেই জয়েন করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং টেলিগ্রাম গ্রুপে আমার এবং পিন কমেন্ট বক্সে ভিডিওর আমি এই লিঙ্কগুলো দিয়ে রাখবো আপনারা সুন্দরভাবে পই পই করে আপনারা জয়েন করে কাজ করবেন তারপর আরেকটু কথা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে এই যে ভিডিওটা আছে এক্স কুকয়েন এইটাতে আপনারা যে কাজটা আছে সেটা হচ্ছে যে আপনারা শুধু ট্যাপ করে আন করবেন আর দুই থেকে তিনটে টাস্ক আছে টাস্ক তিনটা পূরণ করবেন আর হচ্ছে যে এই জায়গাতে একটা মন বিক্সের যে গেমটা আছে এই গেমটা আপনার পাঁচটা টাক্স আছে এবং বাকি যে টাক্কগুলো আছে সেটা হচ্ছে আপনার গেম খেলে পয়ন আন করতে হবে পয়নের বিনিময়ে আপনার টোকেন দেবে সেই টোকেন আপনার বাইন্যান্সে নিতে পারবেন মাত্র পাঁচ দিন হয় মাত্র আসছে আপনারা বাইনান্স নিচ থেকে দিয়েছে এই ভিডিওটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্রোফাইলে গিয়ে প্রবেশ করে দেখবেন আর অবশ্যই তো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা অবশ্যই দিয়ে রাখবো জয়েন করবেন জয়েন করার পর আপনারা নিজেরাও দেখতে পারবেন বাইন্যান্স থেকে লগ করতে হবে কিভাবে করবেন আপনারা নিজেই বুঝে যাবেন যেহেতু আপনার টেলিগ্রাম বট মাইনিংয়ে কাজ করেন এখন মূল বিশ্ব যে সিদ্রা ব্যাংকের যে কী আপডেটগুলো দিলো সে আপডেটগুলোই দেখাবো আপডেটগুলো দেখানোর জন্য আমরা একটু সিগরা ব্যাংকের যে অফিসিয়াল যে টুইটার আছে সেই টুইটারে একটু যাই টুইটার আসার পর তারা দেখতে পারবেন এই যদি উনিশ ঘন্টা আগে সবার আগে একটা সিগ্রা চেন থেকে একটা পোস্ট করছে সেই পোস্টটা আপনাদেরকে আমি একটু দেখাই এই পোস্টটাকে আমরা কপি করে একটু গুগল ট্রান্সলেট করব। দেখেন এইটাকে আমি গুগল ট্রান্সলেট করলাম ট্রান্সলেট করার পর আপনাদেরকে বাংলা ভাষাভাষী আমি বুঝিয়ে দিচ্ছি যেহেতু বাংলা সবাই ভালো বুঝেন বাংলা ভাষার মানুষই বেশি দেখেন বা ইন্ডিয়া আছেন তারপর বিভিন্ন কান্ট্রিতে আমার ভিডিওগুলো দেখেন যারা দেখেন অবশ্যই তারা বাংলা ভাষাভাষী ভাষা দেখেন এখন আমাদের মহান সিদ্রা ফ্যামিলি কাতার এই মাত্র আমাদের ডিজিটাল সম্পদ পরিধান ঘোষণা করছে মানে আপনাদের ডিজিটাল যে সম্পদটা আছে মানে কয়েন্ট আছে এটি কি পরিধানের জন্য ঘোষণা করছে আমাদের আমরা আমাদের তাদের মহান সমর্থনের জন্য আমাদের সমগ্র সম্পর্দের অভিন অভিনন্দন জানাতে চাই এই মহান অর্জনের জন্য সকলকে অভিনন্দন এখন এইটা আটটু জাস্টিফাই করতে পারব তা কিন্তু এই তার একটা লিঙ্ক দিয়েছে এই লিঙ্কটা আসে দেখো দেখবো এটার ভিতরে কী আছে তারপর কিন্তু আমরা এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার আমি ধারণাটা দিতে পারবো আসলে আমি এরকম আসলে ইউটিউবার না যেটা আসলে তালকে তিল বানিয়ে আপনাদেরকে সামনে সুন্দরভাবে ভিডিওটা এডিট করে প্রেজেন্টেশন করবো আসলে ওই রকম ইউটিউবার না আমি বাট তারা যেটা দিবি সেটাই আপনি আমি দিব কিন্তু তারা যদি মার্কেটে না আসে সেই ক্ষেত্রে আমার কিছু করার না তারা ইস্কাম করলে আমার যাতে কিছু করার নেই তারা যেটা বলবে আমি এইটাই বলবো কেননা এর আগে একটা ভিডিওতে দেখছেন যে কিছু ইউটিউবার আপনাদেরকে ফাঁদে ফেলার জন্য বিভিন্ন রকম জাল জাল পাচ্ছে সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখছেন দেখার পর আপনার কী মনে হয়েছে যে আসলে আমি কি সঠিক তথ্য আপনাদেরকে দিয়েছি কি না আপনারা অবশ্যই চাইলে ভিডিও লিঙ্কটা আপনারা দেখতে পারেন সেটা আমি বলে দিয়েছিলাম যে ভিডিওগুলো এখন মূল বিষয় হচ্ছে যে আপনারা যে বিষয়গুলো আমি আপনাদেরকে বলি সবসময় জাস্টিফাই করি সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি ভালো কথাগুলো বলি কেননা এই জন্য আসলে আমি কোনো টেনশন করি না আমার ইউটিউব চ্যানেলে যে ইউটিউবে ভালো একটা ভিউ হবে আসলে ভিউ নিয়ে আমি কোনো টেনশন করি না ভিউটা এমন একটা জিনিস যে যে যত ইলিগ্যাল জিনিস বা যে যত মানুষকে আসলে আকৃষ্ট করতে পারে মিথ্যে কথা বা বানওয়ার কথা বলে এই জায়গায় আসলে মানুষ যাবে আমি এগুলো নিয়ে কখনো পরাও করি না আমি চাচ্ছি না যে একটা মানুষকে বিপদে ফেলে দিব। এটা আমি কখনও করবো না যতটুকু আপডেট আসছে ততটুকু আপডেটের ভিতরে যদি আপনার কিছু থাকে বোঝার বুঝবে না থাকলে এই জায়গাতে আসলে আমার কিছু করার নাই কেননা তারা যেটা দিবে এটাই একমতো আমি দিতে পারব আমি যদি বান কিছু দিই সেই ক্ষেত্রে আপনারা নিজস্ব একটা বিপদে পড়ে যেতে পারেন এখন মূল বিষয় হচ্ছে যে এই জায়গাতে তারা যে লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্কটির উপর আমরা ক্লিক করলে এই জায়গাতে আমরা একটু যদি তাদের বিষয়টা দেখি সেটা হচ্ছে সিদ্রা চেন সিদ্রা চেন এখন এই বিষয়টা তার কী বিষয়টা তারা এই জায়গাতে ই করলো সেটা হচ্ছে যে ওভারভিউ অফ দ্য পার্টিসিপেট সিদ্রা ডিজিটাল অ্যাসেট অফারে যে কম্পলসারিলি সিচুয়েটেড অফ বলছেন বেস্ট প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস মানেটা হচ্ছে যে আমি আর একটু বই ইনক্লুডিং ডিজিটাল অ্যাসেট টোকেনাইজেশন মানেটা হচ্ছে তারা যে এই টোকেনের বিষয়টা বা সিদ্রার অ্যাপসের যে বিষয়টা আছে এই বিষয়টাই কিন্তু তারা মূলত যে তাদের প্রোডাক্টটা আছে টোকেনটা আছে এই টোকেনটার বিষয় তারা নিয়ে কিন্তু কথা বলছে এখন এই বিষয়টা হচ্ছে যে তাদের যে টোকেন ডিজিটাল টোকেন এবং যে ব্লক চেন যে বিএসএস সাপ্লাই সলিউশন আইডেন্টি ভেরিফিকেশন ফিনান্সিয়াল সার্ভিস স্মার্ট কন্টাক্ট তারপর হচ্ছে ডিজিটালাইজ অ্যাপ্লিকেশন এই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা ডেভেলপ করে ফেলছে বাট এই জায়গায় তার কিছুই না শুধু তাদের যে বিষয়টা বাকি আছে সেটা হচ্ছে যে আপনারা ওই যে দেখেন একটা হচ্ছে যে তারা টোকেনটাকে কনভার্ট করবে ডিজিটাল ফিনান্স ডিএফআই আর হচ্ছে তার আইডেন্টি কে শুধু বাকি আছে আর হচ্ছে যে তারা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি সিবিডিসি এই তিনটে অপশন শুধু তাদের এখন মাত্র বাকি আছে এই তিনটে অপশন যদি তারা কমপ্লিট করে সেই ক্ষেত্রেই আমরা মোটামুটি ভালো পর্যায়ে চলে যেতে পারবো এখন এইগুলো করতে কতদিন লাগবে এখন এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা আসলে আমি নিজেই বিভ্রান্তিকর কেন তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম আপডেট দিয়েছে ক এক হাজার ডলার হইলে আপনি পাবেন কখন পাবেন না তারপর আপনার সিদ্ধান্ত পার্সেন্টেজ থাকতে হবে অ্যাকাউন্ট কীভাবে আপনি ইউজ করছেন আসলে তারা কিন্তু মনে করবেন যে আমি তাদের ভালো কখনো বলতে পারবো না খারাপ বলতে পারবো না রাইট আমার এটা নাই কারণ তারা যে এক এক সময় এক একটা কথা বলছে সেটা হচ্ছে যে তারা দশটা কমেন্ট করলে দশটা দশটা কখনো কথা বলছে কিন্তু বাট কারোর একটা কথার সাথে আর একটা কথার সাথে কখনো মিল রাখতে পারেনি তার দ্বারা কিন্তু এই মাসে লিস্টিং হওয়ার কথা ছিল লিস্টিংয়ের তেমন খবরও তারা কিন্তু কেওয়াইসি ওয়াইসি অ্যাকাউন্ট কিন্তু করতে পারেনি এখন পরবর্তীতে তারা কি করবে না করবে আসলে ওটাই ব্যক্তিগত ব্যাপার যেহেতু আপডেট দেওয়ার আছে দিব যেমন সিদ্ধা আসলে মানুষ বেশি আকৃষ্ট এবং অনেক মানুষ ব্যবহার করে অনেক আশা নিয়ে আছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি দীর্ঘদিন যাবত আপনাদেরকে আপডেটগুলো দিয়ে আসতেছি সে আপডেটগুলো এখন যদি না দেয় সেই ক্ষেত্রে আপনারা তো হারিয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই থাকেন যদি ভালো কিছু আপনাদের কপালে থাকে বা আমার কপালে থাকে সেই ক্ষেত্রে আমরা ভালো কিছু পাবো এছাড়া আসলে ভালো কিছু পাওয়ার কোনো সম্ভাবনা নেই এখন মূল বিষয় হচ্ছে আমরা আরেকটু সিদ্রা ব্যাংকের একটু অ্যাপসে যাব অ্যাপসে আসলে যে জিনিসটা দেখতে পাবো এই জায়গাতে কিন্তু তারা কিছু কিছু অ্যাকাউন্টে এই যে আপনার যে ব্যালেন্সটা আছে এইচডিএ এই জায়গাতে কিন্তু কনভার্ট করে দিচ্ছে তারা বলতেছে তিনটে বিষয় বাকি আছে সেটা হচ্ছে কে এইচডিএ তারপর আছে যে যে স্মার্ট কন্টাক্ট এই বিষয়গুলো কিন্তু মোটামুটি তারা কিন্তু দিচ্ছে অনেকের দিচ্ছে সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল অনেক গ্রাহক আছে অনেকেই কিন্তু এই টোটাল ব্যালেন্স এইটা পেয়ে গেছেন উপর টোকেনটা আছে তারপর কিন্তু এটাও পেয়ে গেছেন তারপর রিফার কমিশন কিন্তু অনেকেই পেয়ে গেছেন এটা নিয়ে আসলে হতাশা হওয়ার কিছু নেই অবশ্যই সবাই একে একে পাবেন কিন্তু অন্যান্য যেরকম মাইনিং অ্যাপসে পাওয়ারফুল ডেভেলপার থাকে বা পাওয়ারফুল তাদের ম্যানেজমেন্ট থাকে এইটার কিন্তু এই ক্ষেত্রে এইটা নাই তারা কিন্তু নিজেরাই এই কাজগুলো করতেছে যার কারণে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না কেউ এখন তো অবশ্যই জানেন যে সিদ্ধা ব্যাংকের ই কেওয়াইসি শুরু হয়েছে ই কে কেউ পাবে কেউ পাবে না এই এইসব বিষয় নিয়ে তারা কিন্তু অনেক টেনশনে আছে কেননা তারা যদি এরকম যদি হতো তারা স্কাম করতো তাহলে অনেক আগেই তারা এটা হালটা ছেড়ে দিত আমি কিন্তু অনেক দেখছি তারা কিন্তু সিদ্দিয়া ব্যাংকের কিন্তু অনেক অ্যাডও দিচ্ছে বিভিন্ন মনে করেন আপনার অ্যাপসের সাথে তারা কন্ট্যাক্ট করে অ্যাডও দিচ্ছে তাদের আসলে পাবলিসিটি বাড়ানোর জন্য মানুষ যাতে ইনভেস্ট করে সেই ক্ষেত্রে আমি কিন্তু এইটাও দেখছি এই পরের নেক্সট কোনো আপডেট আসবে সেই আপডেটে কিন্তু তাদের অ্যাডটাও আমি দেখিয়ে দেবো কোথায় কোথায় তারা অ্যাড দিচ্ছে তারা চাচ্ছে যে আমাদেরকে আসলে কিছু দিতে এখন তারা ইনকাম না করলে আমাদের তো দিতে পারবে না সেই ক্ষেত্রে তাদের একটা এরকম থাক ই থাকতে হবে আমরাও তাদেরকে সাপোর্ট করতে করতে হবে কেননা সাপোর্ট ছাড়া আসলে কোনোটা কোম্পানি আসতে পারে না কেন একা চাইলে আসলে আসা যায় না বিভিন্ন রকম কাজ থাকে আর অবশ্যই আমার কথাগুলো ভালো লাগলে আপনি যদি বিন্দু পূর্ব উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক করবেন আর অবশ্যই পরবর্তী আপডেট পাবেন আপনার ওই এক্সের ওই এক্সে আপডেটের প্রয়োজন অপেক্ষা থাকবেন ওই এক্স কিন্তু এই টোকেন জেনারেশন ইভেন্ট টি এ শুরু হয়ে যাবে পঁচিশ তারিখ আজকে কিন্তু আপডেট দিয়েছে সেই আপডেটে অপেক্ষায় থাকবেন ধন্যবাদ